আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। মোহনকালে উদ্ধার বিরল প্রজাতির বনছাগল, সমঝে নিল বন বিভাগ। পূর্বদলাইয়ের মোহনকালে গ্রামবাসীর হাতে ধরা পড়ে এক বিরল প্রজাতির বনছাগল। ভুবন পাহাড় থেকে নেমে আসা ছাগলটি পাহাড়ের পাদদেশে মোহনকালের বাসিন্দা মনির উদ্দিন লস্করের রবি শস্যের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। ক্ষেতের মধ্যে হরিণ সারদিশ জন্তুটিকে দেখে তাড়া করতে গেলে বাঁশের বেড়ায় আটকা পড়ে যায় ছাগলটি। স্থানীয় মানুষ হরিণ ভেবে ছাগলটিকে ধরে বন বিভাগের মনিরখাল বিট অফিসে খবর দেন। বনকর্মীরা ছুটে এসে ছাগলটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন। ছাগলের মতন দেখা যাচ্ছে, এটা এখানে মোহনপুর মোহনখাল, মোহনখালে এখানে লোকাল মানুষে আমার হেল্প করেছে যে এখানে আমার জঙ্গল থেকে বের হয়ে এটা মানে কলাই ধান হ্যাঁ এটা খাইতেছিল, এই জন্য তারা একটু ধরে রাখেছিল। ধরে রেখে আমাদেরকে খবর দিয়েছে ফরেস্ট অফিসে, মনিরখাল বিট অফিসে। তারপরে আমরা এবং আমার স্টাফ হ্যাঁ এখানে লোকাল আমার জাকির হোসেন আছে, আমার মাস্টারের মানুষ আছে, তিনি অনেক হেল্প করেছে আমাদেরকে। আচ্ছা, এটা নিয়ে কী করবেন? এটা তো আমাদের এনজিপি সাহেব সমঝাবো, সমঝাবো এটা ডিওর সঙ্গে কথা বলে, এটা আমাদের ওয়াইল্ড লাইফ সুন্দরবন ওয়াইল্ড লাইফ কয়দিন থেকে? প্রায় দিন থেকে।